জনপ্রিয় ইউটিউবার পিনাকি দাদা, ওনার লেখা বই 5 আগস্ট পালিয়ে যাওয়া বাংলাদেশের নরপিতা খুনি স্বৈরাচারীর আসল রূপ এই বইটার মধ্যে একদম সবিস্তারে দেওয়া আছে। 16 বছরের যেই আয়নাঘর সেই আয়নাঘরের উপর ভিত্তি করে আমরা গোপনে মলাট ছাড়া, এই যে আপনার প্রিন্টিং যে মলাট দেখতেছেন এই মলাট ছাড়া আমরা সাদাত কাগজে বিক্রি করছি। শুরু হয়েছে 20 দিন ব্যাপী ইসলামিক বইমেলা, অনুষ্ঠিত হচ্ছে বাইতুল মোকারমের যে দক্ষিণ গেট রয়েছে সেখানটায়। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ইসলামিক বই এবং পাশাপাশি গত 16 বছরে যে সকল বই নিষিদ্ধ রয়েছিল সেই বইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। আজকে পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে আপনাদেরকে দেখাবো সেই বইগুলোকে। আমার ফাঁসি চাই বইটা শেখ হাসিনার পার্সোনাল সেক্রেটারি মতিউর রহমান ইন্টু সাহেব লেখা বই। ওনার যত রকমের ব্যক্তিগত হিস্ট্রি আছে সেইগুলা উনি পুঙ্খানুপুঙ্খানুরূপে তুলে ধরছেন। টপ সেলার বইয়ের মধ্যে এই একটা বই, এবং এই বইটা 16 বছর নিষিদ্ধ ছিল। সেকেন্ড বইটা হচ্ছে আমি মেজর ডালিম বলতেছি, ওনার দেখা সেই ইতিহাসটা উনি একেবারে সাবলীলভাবে তুলে ধরছে, সেই জন্য এই বইটাও টপ সেলারের মধ্যে একটা বই। জনপ্রিয় ইউটিউবার পিনাকি দাদা, ওনার লেখা বই এক স্বাধীনতা উত্তর বাংলাদেশ, এটাও একটা টপ সেলার বইয়ের মধ্যে। তারপর হচ্ছে আমাদের এই বিখ্যাত আয়নাঘর, এটা হচ্ছে নতুন বই, ওই বইগুলো আগের ছিল, এটা নতুন করে লেখা হয়েছে। ওতে 16 বছরের যেই আয়নাঘর সেই আয়নাঘরের উপর ভিত্তি করে। তারপর আছে আমাদের কাদের মোল্লা সাহেবের বইটা, জামাতের সিনিয়র লিডার পার্সন কাদের মোল্লা, যাকে ফাঁসি দেওয়া হয়েছে নির্দোষ, তার লেখা বই নিষিদ্ধ ছিল, এখন বাজারে পাওয়া যাচ্ছে। আমাদের সাবেক আমির জামাতের মতিউর রহমান নিজামী, যাকে সাজানো ট্রাইব্যুনাল দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, সাজানো নাটকের বিস্তারিত হিস্ট্রি এই বইতে তুলে ধরা হয়েছে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে। তেজে পিনাকি ভট্টাচার্য, বিশেষ করে পিনাকি প্রায় এই যে 24 স্বাধীনতার জন্য বিশেষ অবদান, যার যার জন্য এই যেদিনকার ওই নেট বন্ধ করে দিচ্ছে, মানে আমার আমার কিছু বন্ধু আছে বিদেশে, ওর পিনাকির দিয়া যদি কিছু ছাড়তো তাহলে মেসেজ করে পাঠাইতো বা ই করে পাঠাইতো। এখন বুঝেন যে কতটা উনি এই 24 স্বাধীনতার জন্য অবদান রাখছে। এই যে স্বাধীনতা উত্তর এইটা, হ্যাঁ, মানুষের জানতে পারে না আগে স্বাধীনতা কি ছিল, কিভাবে স্বাধীনতা হয়েছে। আমার পাশে চাই বইটা হচ্ছে লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। আসলে এই বইটা পরে জানতে পারবেন, এই যে 5 আগস্ট পালিয়ে যাওয়া বাংলাদেশের নরপিতা শেখ হাসিনা খুনি স্বৈরাচারীর আসল রূপ এই বইটার মধ্যে একদম সবিস্তারে দেওয়া আছে। যে যিনি লিখেছেন উনি এবং ওনার ওয়াইফ এই খুনি শেখ হাসিনার 15 বছরের অধিক সময় ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছিল। যেহেতু শেখ হাসিনার কিছু গোপন কুকীর্তি উনি জেনে গেছেন, তারপরে ওনাকে খুন করার জন্য যখন পায়তারা করছিল তখনই উনি পলাতক অবস্থায় এই বইটা পাবলিশ করে লিখেন। এই বইগুলো আসলে একটা বই তো অনেক আগের, রিন্টু আননের বইটা আগেই চলছিল, কিছুদিন এটা গোপনে ছিল, এখন আলহামদুলিল্লাহ মানুষ জানতেছে, তো জানার পর এখন ভালোই চলতেছে। গত 16 বছরে কি এই দুইটা বই আসলে প্রকাশ্যে বিক্রি করতে পারে? না না, প্রকাশ্যে বিক্রি করা যায় না, আমরা গোপনে মলাট ছাড়া, এই যে আপনার প্রিন্টিং যে মলাট দেখতেছেন এই মলাট ছাড়া আমরা সাদাত কাগজে বিক্রি করছি। আমরা জানতাম না অনেক কিছু, এখন আমরা জানতে পারছি, এই বইগুলা পড়ার মাধ্যমে আরও প্রকৃতি ইতিহাসটা জানতে পারবো। আসলে ইতিহাস এমন একটা জিনিস যেটাকে লুক্কায়িত রাখা যায় না, আমরা এতদিন লুক্কায়িত অবস্থায় ছিলাম, এখন এটা ওপেন হয়েছে, ভালো লাগছে। এরকম আরও হয়তো অজানা অনেক কিছু আছে যেগুলো পাবলিশড হইলে আর ওপেন হইলে আমাদের জন্য ভালো হবে। সমস্ত ইতিহাসে মানুষের জানার জিজ্ঞাসা আছে, কিছু ইতিহাস আমাদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, এখন এটা বর্তমান সরকার আসার পর এটা উন্মুক্ত হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই ইতিহাসগুলো জানতে পারছে এবং কী কী ঘটনা ঘটছিল সেটা সম্পর্কে মানুষের একটু আগ্রহ বেশি, যার কারণে মানুষগুলো আসছে এবং নিচ্ছে। বইগুলো নিষিদ্ধ ছিল, যেমন একটা বই আছে আমার ফাঁসি চাই, এই বইগুলো মানুষ এখন একটু বেশি চাচ্ছে, এই বইগুলো নিষিদ্ধ ছিল একটা সময়। প্রতি বছর থেকে এবছর মেলাটা একটু ভালোই হচ্ছে। বইগুলো আসলে সারা পাচ্ছেন কেমন? অনেক অনেক ব্যাপক সারা পাচ্ছি, ব্যাপক সারা পাচ্ছি, ব্যাপক সারা, যেটা মাদ্রাসা স্টুডেন্ট থেকে শুরু করে জেনারেল স্টুডেন্ট এবং যারা স্টুডেন্ট না তারাও এই বইগুলো সংগ্রহ করছে এবং নিতেছে। এটা হলো 100-150 টাকা, আর মেজর ডান হচ্ছে 200-220 এরকম। গত 16 বছরে যেই বইগুলো নিষিদ্ধ ছিল সেই বইগুলো এখন সবচেয়ে হাইলাইট এবং সবচেয়ে পপুলার বইয়ের মধ্যে বইগুলো, এবং আমার দোকানে আছে, প্রত্যেকটা দোকানে আছে, আমার দোকানে পুরো সিরিজটাই আছে, আর সেগুলো এখন সবচেয়ে বেশি সেলার বই, টপ সেলার যেটাকে বলে, টপ সেলার বইগুলো সেটা। এটা হচ্ছে প্রকৃত ইতিহাস জানার জন্য সেই বইগুলো সবার পড়া দরকার, এবং সত্যিকার ইতিহাস জানার জন্য। আগে আপনার ক্রেতাদের চাহিদা ছিল, কিন্তু বই মার্কেটে পাওয়া যেত না, এটা নিষিদ্ধ ছিল, এটার উপর অনেক বিধিনিষেধ ছিল, তাই সেই হিসাবে এখন যেহেতু বিধিনিষেধ নাই মানুষ তাদের ইচ্ছা মতো কিনতে পারতেছে, এবং আগের তুলনায় দাম অনেক কম, চাহিদা অনেক বেশি, আগ্রহ প্রচুর পরিমাণে মানুষের। ইতিহাসগুলো লোকা রাখছে যে গোপন কিছু কথা ছিল, এগুলো যে প্রকাশ হবে এই জন্য যায়, এখন এইগুলো জনগণের মাধ্যমে, ছাত্র আন্দোলনের মাধ্যমে এগুলা জড়িত হয়ে মনে করেন এগুলো প্রকাশ করে দিয়েছি সত্য কথা, যেটা সত্যকে কখনো গোপন করা যায় না।